হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তোমরা জানো ইতিমধ্যে কিন্তু গ্রন্থাগারের বিজ্ঞান অর্থাৎ লাইব্রেরিয়ানের পরীক্ষাটা হতে চলেছে, যেটার অ্যাডমিট কার্ড অলরেডি তোমরা অনেকে হাতে পেয়েছো, অনেকে হাতে পাওনি। যারা পাওনি তারা কিন্তু কালেকশন করে নাও। পরীক্ষা হবে হচ্ছে 27শে অগাস্ট, আর তোমাদের কম্পিউটার টেস্ট হবে কিন্তু 3rd অক্টোবর, আর 13th অক্টোবর তোমরা পাবে হচ্ছে, যারা যারা চাকরি পেয়ে গেছো তাদের কল লেটার কিন্তু চলে যাবে। তো কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তার জন্য কিন্তু তোমাদের জয়শ্রী পাবলিকেশনের তরফ থেকে একটা বই পাবলিশ হয়েছে, আজকে সেই বইটা নিয়ে কথা বলবো। সম্পাদনায় রয়েছেন দত্ত এবং পাল এবং সুধীন সিনহা, তিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর রায়দিঘি কলেজ যে তিনি প্রফেসর। এটা লেখা রয়েছে কি কি তোমরা পাচ্ছ বইতে, এটাও তোমরা দেখে নিতে পাচ্ছ। MCQ রয়েছে, ঠিক আছে, এটা SSC-র জন্য প্রযোজ্য, এটাই লেখা রয়েছে। বইটার দাম কত, কিভাবে তোমরা সংগ্রহ করবে, সমস্তটাই আমি তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, এটা হচ্ছে ফার্স্ট পেজটা, এখানে হচ্ছে লেখা রয়েছে জয়শ্রী পাবলিকেশনের তরফ থেকে এটা পাবলিশ হয়েছে। দাম হচ্ছে 300 টাকা, তোমরা ঝটপট সংগ্রহ করে নাও। এটা প্রথম প্রকাশ হয়েছে জুন মাসে, অর্থাৎ এটা কিন্তু রিসেন্ট বই। টপিক কী রয়েছে তোমরা সূচিপত্রটা দেখে নাও। প্রথমে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইংরেজি রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, যার মধ্যে টপিক রয়েছে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তারপর রয়েছে জেনারেল সায়েন্স। ম্যাথামেটিক্সের তরফ থেকে চক্রবৃদ্ধি সুদ, তারপর হচ্ছে জটিল সুদ, তারপর হচ্ছে সরল সুদ, লসাগু গসাগু, লাভ ক্ষতি, যা যা টপিক রয়েছে সবই কিন্তু এখানে কভার করা হয়েছে। তারপর যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে গ্রন্থাগার ও সমাজের যে মানে সম্বন্ধে যে MCQ সেটা। তারপর রয়েছে হচ্ছে গ্রন্থাগার প্রশাসন এবং ব্যবস্থাপনা, এটার টপিকটার মধ্যেও তোমাদের MCQ রয়েছে। তারপর হচ্ছে জ্ঞানের সংগঠন, তারপর রয়েছে তথ্য উৎস পরিষেবা সিস্টেম, তার মধ্যে এদেরকেও কিন্তু MCQ আকারে লেখা রয়েছে এই টপিকগুলোর। তারপর রয়েছে গ্রন্থাগারের জন্য যে কম্পিউটারের নিয়োগ, সেটা কম্পিউটারের যে প্রয়োগটা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো এবার দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। প্রথম পেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল। দেখো পুরো বইটা আমি তোমাদেরকে আস্তে ধীরে দেখাচ্ছি, তোমরা কিন্তু চ্যানেলের সাথে থাকবে। দেখো পরপর এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই চলছে, এখনও অবধি 200টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ, 200টার অ্যান্সার তোমরা এইভাবে দেখতে পাবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে ইংরেজির যে টপিকটা, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এগুলো দেওয়া রয়েছে। তারপর রয়েছে কিছু মিসলেনিয়াস ইডিয়ামস, তারপর রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব রয়েছে, তারপরে কিছু হচ্ছে কারেক্ট স্পেলিং রয়েছে, সিনোনিমস রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অ্যান্টোনিমস রয়েছে, এখানে যে যেগুলো ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই প্রত্যেকটা ওয়ার্ডই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনেক ওয়ার্ড রয়েছে, তার মধ্যে কিন্তু বাছাই করে তোমাদেরকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো স্পটিং এরর রয়েছে, এরর রয়েছে তোমরা, এরর আছে হচ্ছে 80টা, তার অ্যান্সার এবং তার যে কারেক্ট অ্যান্সারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কি এখানে ভুল রয়েছে। তো তাই জন্য এই বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও এক্সারসাইজ রয়েছে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, ভয়েস চেঞ্জ রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে সিনোনিমসের থেকে MCQ, যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর রয়েছে অ্যান্টোনিমস, অ্যান্টোনিমসের তরফ থেকেও কিন্তু MCQ রয়েছে, ঠিক আছে, পরপর চলছে। তারপর রয়েছে ডিফারেন্ট টাইপস অফ MCQ, এখানে সব মিক্সড করে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, সমস্ত যে যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই সেই টপিকগুলোকে কিন্তু কভার করে দেওয়া রয়েছে ইংলিশ। তারপরে আসছে ইতিহাসের তরফ থেকে কোশ্চেন, ইতিহাস শুরু হয়ে গেল এই তোমাদের 55 পেজ থেকে, ঠিক আছে। তো তোমরা ভিডিও পজ করে অবশ্যই দেখে নিতে পারো যে কী কী রয়েছে এখানে। দেখো টোটাল প্রশ্ন রয়েছে ইতিহাসের থেকে 143, 143টা প্রশ্ন রয়েছে, তার উত্তর
দেওয়া রয়েছে। তারপর রয়েছে ভূগোল, ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে হচ্ছে 75টা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে উত্তরমালা রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তরফ থেকে প্রশ্ন, সেটা রয়েছে 50টা, তার উত্তর রয়েছে। তারপর রয়েছে জেনারেল সায়েন্স, ঠিক আছে, জেনারেল সায়েন্সের কোশ্চেন রয়েছেও 75টা, তার অ্যান্সার দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখে নাও ম্যাথসের টপিকটা কীভাবে রয়েছে। এখানে দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে হচ্ছে গণিতের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সরলীকরণ, সরল এখানে রয়েছে। তারপর রয়েছে রসাগু গসাগু, তারপরে তার উত্তর কৌশল লেখা রয়েছে, প্রত্যেকটা কিন্তু অঙ্ক করা রয়েছে এখানে। আর তারপর রয়েছে লাভ ক্ষতি, লাভ ক্ষতির যে কয়েকটা অঙ্ক রয়েছে তার অ্যান্সার করা রয়েছে, অনুপাত ও সমানুপাত রয়েছে। তারপর রয়েছে গড়, তারও অ্যান্সার করা রয়েছে অঙ্কগুলোর। তারপর রয়েছে দেখো শতকরা, সময় কাজ, যা যা অঙ্ক রয়েছে সব প্রত্যেকটা এখানে কিন্তু করা রয়েছে। তারপর রয়েছে সময় দূরত্ব, মিশ্রণ, তারপরে সরল সুদ, জটিল সুদ, তারপরে রয়েছে কি এখানে গ্রন্থাগার ও সমাজের যে বিজ্ঞান সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু MCQ আকারে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। এইবার তোমাদেরকে দেখিয়ে দিই প্রশ্নগুলো কম্পিউটারের তরফ থেকে কীরকমভাবে রয়েছে। এই দেখো এটা, এগুলো কিন্তু কম্পিউটারের প্রশ্ন, কম্পিউটারের প্রশ্ন প্রচুর রয়েছে, প্রচুর কম্পিউটারের প্রশ্ন রয়েছে, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানেও কিন্তু কম্পিউটারেরই প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করো, টোটাল পেজ সংখ্যা রয়েছে বইটার মধ্যে 236টা, ঠিক আছে। আর এখানে কিন্তু প্র্যাকটিস করার জন্য একটা সেট দিয়েছে, একটা সেট তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছে, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে MCQগুলো লেখা রয়েছে, প্র্যাকটিসের MCQগুলো, তার অ্যান্সারগুলো করা রয়েছে, ঠিক আছে। ওই মার্কশিট কীভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই দেখো ওই মার্কশিট কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা, ঠিক আছে। যারা এই বইটা সংগ্রহ করবে অবশ্যই তোমরা মেসেজ করতে পারো, কীভাবে তোমরা বাই করবে অবশ্যই বলে দেব। আর এই জয়শ্রীর তরফ থেকে কিন্তু আরেকটা বই অলরেডি আমি রিভিউ করে দিয়েছি, সেটা হচ্ছে ম্যাথের। যারা যারা ম্যাথের জন্য বই চাইছো, বাংলায় ভালো বই, তারা কিন্তু এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো। এই বইটা WBCS, SSC, তারপরে হচ্ছে রেল, অন্যান্য পরীক্ষা অর্থাৎ WBP, KP, সামনে তোমাদের ওয়ার্ডারের পরীক্ষা রয়েছে, সেটার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই এই কম্বো অফারটা সংগ্রহ, কম্বো অফারে তোমরা এই বই দুটো সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে। এই বইটার রিভিউ অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে, তবুও আমি এটার দামটা আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বইটার দাম হচ্ছে 275 টাকা, অর্থাৎ এটার দাম হচ্ছে 300 টাকা, এটার দাম হচ্ছে 275 টাকা। তোমরা ছাড় পেয়ে যাবে, আমার তরফ থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। কীভাবে সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম।